ঋতুরাজ বসন্তকে অবাক করে দিয়ে পঞ্চগড়ের পথে প্রান্তরে শোভা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল। এসব ফুলের নয়নাভিরাম সৌন্দর্য স্নিগ্ধতা ছড়াচ্ছে প্রকৃতি ও পুষ্পপ্রেমীদের মনে। অনেকেই এই সৌন্দর্য বাসায় নিতে ফুল কুড়িয়ে নিয়ে যান। পঞ্চগড় থেকে রাশিদুজ্জামান বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রকৃতিতে এখন গরমের ছোঁয়া, কোথাও মৃদু তাপপ্রবাহ। মানুষের হাসপাস অবস্থার মাঝেই চোখের শান্তি কৃষ্ণচূড়া, সোনালু আর জারুল। পঞ্চগড়ের সড়ককে নান্দনিক করে তুলেছে লাল আর হলুদ ফুল। এই ফুলটা দেখতে অনেক সুন্দর, ফুলটাকে মানে সবসময় ভালো লাগে। ওইখানতে অনেক জনে আসে ছবি তুলতে, মানে এটা রাস্তার পাশেই। এই মৌসুমে প্রতি বছরই এটা ফুটে ভালোভাবে, সকালে এক গ্রুপ বিকালে এক গ্রুপ, আমরা এর মুগ্ধ। এই ফুলটার সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ হই। এই রাস্তার এই ফুলগুলা দেখে মানে হৃদয় জুড়ায় যায়। এই রাস্তার এই ফুলগুলা সকালে একটা রূপ ধারণ করে, দুপুরে আরেকটা রূপ ধারণ করে, সন্ধ্যাবেলা আরেকটা রূপ ধারণ করে। এইগুলো তো অনেক অনেক লোকজন দেখতে আসে, বুঝছেন, কিন্তু এগুলো কেউ লাগায় না, এগুলো আপনি হয় আর কি। সকাল কিংবা বিকাল এই পাহাড়ি সৌন্দর্য দেখতে কারো যেন ক্লান্তি ধরে না। পথচারীরা চলতে চলতে উপভোগ করেন প্রকৃতির রং। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, এই গাছগুলো আমাদের কাছ থেকে ক্রমাগত একটু হারিয়ে যেতে বসেছিল, কিন্তু একটি মানে আশার কথা এই আমাদের পঞ্চগড় জেলায় বর্তমানে দেখা যাচ্ছে যে কৃষ্ণচূড়া বিভিন্ন স্থানে মানুষজন তার মনের খোরাক মেটাতে আবার লাগাচ্ছেন। পঞ্চগড় শহরে আগে ফুলের সংখ্যা বেশি ছিল, বাণিজ্যিক স্থাপনার কারণে দিন দিন সেটা কমেছে। তবে নতুন করে আশা জাগাচ্ছে সরকারি বেসরকারি নানা উদ্যোগ। এরই মধ্যে বেশ কিছু শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়েছে শহর জুড়ে, যা আগামীতে বাড়াবে শহরের সৌন্দর্য। নিউজ ডেস্ক, দেশ টিভি।